वेलकम गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के आपनादे सामने एग्लोनीमा गाचेर केयार कोथाय गाछटीके राखते हबे, की खाबार दीते हबे एवं गाछटी शीतकालीन जे सब परिचर्चा एवं शीतकालेर पोरे जखन गरमकाल आसछे काटिंग एर थ्रू कीभाबे प्रोपोगेशन करबेन एवं विशेष करे शीतकाले एर जे पातागुलो आछे एग्लोनीमा गाछेर, तो एदेर पातागुलो नीचेर दिकेर जे सब पाता आछे একে একে ইয়োলো হয়ে সেইগুলো কিন্তু ঝরে যায় এবং পরবর্তীকালে যখন 12, 13 বা 9 ডিগ্রিতে টেম্পারেচার নেমে যায় তখন কিন্তু গাছগুলি রুট রট হয় অথবা গাছগুলি মারা যেতে থাকে। তো এই মারা যাওয়ার কারণ এবং সেই সম্বন্ধে আজকে একটু ডিটেলসে ভিডিও করতে চাইছি, কেননা আমার যেসব কাস্টমার আছে এবং যারা ভিউয়ার্স আছে অ্যাগ্লোনিমা গাছকে শীতকালে কীভাবে বাঁচাবে সেইটি সম্বন্ধে একটি রিকোয়েস্ট করেছে যে কিভাবে শীতকালীন আমরা পরিচর্যা নিতে পারি। তো যারা ধরুন 2, 5, 10টা বা ঘরকে সাজানোর জন্যই এই গাছটি এবং এর পাতাটাই মানান, তো যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করে তাদের কাছে অ্যাগ্লোনিমা গাছটি কিন্তু একটি মূল্যবান এবং একটি ভাইটাল গাছ যারা তাদের কালেকশনের মধ্যে রাখতে চায়। তো অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি আছে, তার মধ্যে এখানে আমার কাছে এই যে বেডডি আছে এখানে আমার কাছে মোটামুটি 6-7টা ভ্যারাইটি আছে ইনক্লুডিং গ্রিন ভ্যারাইটিও। তো এই গাছগুলির মধ্যে সবচেয়ে গাছের মারা যাওয়ার প্রবণতাটা কিন্তু শীতকালেই বেশি হয় এবং শীতকালে এদের পরিচর্যাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো শীতকালে আমাদের খুবই মেপে জলটা দিতে হবে এবং গাছটিকে কোথায় রাখবেন, গাছটিকে সব থেকে রাখার জন্য আপনি যদি শীতকালে সারা দিন রোদেও রেখে দেন কোনো অসুবিধে নেই, কিন্তু এতে ডাইরেক্ট কুয়াশা পড়ে, কুয়াশার জন্য বা যেটা শিশির পড়ে তার জন্য একটু অসুবিধে হয়, পাতা একটু কার্লি হয়ে যায়। কিন্তু একবার যদি একটা সিজন আপনারা রোদে রাখতে পারেন তাহলে কিন্তু গাছটি শীতকালের জন্য বলছি খুব স্ট্রং হয়ে যায় এবং গাছটি মরে যাওয়ার চান্সটা খুবই কম। তো এখানে আমি প্রত্যেকটি ভ্যারাইটির গাছকে কিন্তু আমি রোদে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন দুটি গাছের মাঝখানে, মানে সব সময় রোদ পড়বে এরকম নয়, দেখুন এই যে দুটি গাছ আছে এখানে, ছোট ছোট দুটি গাছ, একটি লেবু গাছ এবং একটি পেয়ারা গাছ। তো তার মাঝখানে আমি গাছটিকে রেখে দিয়েছি একদম খোলা আকাশের নিচে এবং গাছগুলির আপনারা গ্রোথ দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে 15 তারিখ ডিসেম্বরের মাসে এবং দেখুন ডাইরেক্ট কুয়াশাও পড়ছে, কুয়াশা শিশির আরে পড়ছে। আমি চাইছি যে গাছটিকে আরও স্ট্রং করার জন্য, তো ওই জন্য গাছটিকে এরমভাবে ডাইরেক্ট একেবারে সানলাইট এবং ডাইরেক্ট খোলা আকাশের নিচেই রেখেছি যাতে গাছটি খুব স্ট্রং হয়ে যায়। এবং দেখুন এর ফলে কি হচ্ছে, গাছগুলো কিন্তু নতুন নতুন এখান থেকে মুখগুলো, যেগুলো নোটস আছে নোটস থেকে কিন্তু গাছ বেরোনার একটা প্রবণতা এসে গেছে এবং এদিকে উপরেও কিন্তু নোটস নতুন শুটস বেরোচ্ছে। তো এই গাছগুলো কিন্তু আর মরার কোনো চান্সই নেই। এটা একটি বিগ রয়ের ভ্যারাইটি এবং খুবই বড় পাতা হয়। এখানে আরেকটি ছোট পাতারও ভ্যারাইটি আছে, এখানে যেরকম গ্রিন ভ্যারাইটিকেও রেখেছি, দেখছেন আমার হাতে একেবারে জল লেগে যাচ্ছে তো শিশিরে। তো এখানে আপনার রেড, পিঙ্ক এবং লিপস্টিকের কত বুসি গাছ হয়েছে দেখুন, একে কিন্তু আমি ডাইরেক্ট একেবারে সূর্যের আলোতেই রাখছি। তো এবার ব্যাপার হচ্ছে গাছটিকে আমি কি খাবার দেব। তো পটিং সয়েল সম্বন্ধে প্রচুর ভিডিও আমার করা আছে এবং আমি একটু পটিং সয়েল নিয়ে এক্সপেরিমেন্টও করে থাকি, যেরকম ধরুন কোকোপিট দিয়ে, বালি দিয়ে এবং আদার্স আরও যেসব কম্পোনেন্টস আছে প্রত্যেকটা দিয়ে আমি দেখি যে কোনটাতে সবচেয়ে গ্রোথ ভালো হচ্ছে। এখানে দেখুন গাছগুলো শীতকালে পাতা এই ধরনের একটু কোঁকড়ানো ভাব আসবে, এটা আবার চলে যাবে কিন্তু যেই আপনার ফেব্রুয়ারি মাস পড়বে। তো ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে এই পাতাগুলো আবার মোটামুটি যেসব নতুন পাতা বেরোবে খুব ভালো হবে। এরা অ্যাকচুয়ালি যখনই 15 থেকে 12 বা 9 ডিগ্রি টেম্পারেচারে চলে যায় গাছগুলো খুব কষ্ট পেতে থাকে এবং এই যে লাল যে ভাবটা আসছে এইটা কিন্তু ওদের কষ্টেরই কারণ। অ্যাকচুয়ালি এদের কষ্ট যখন হয় তখনই কিন্তু গাছের পাতা একটু লালচে ভাবটা বেশি আসে।
তো দেখবেন যে অন্যান্য টাইমে এই গাছগুলো কিন্তু এতটা রেড হয় না। গাছ সবচেয়ে বেশি গ্লেজি এবং ফলিয়েজটা খুব ভালো থাকে এবং গ্রিন হয়ে থাকে, ডার্ক কালার হয়ে থাকে, সেটা হচ্ছে বর্ষাকাল। তখন বুঝতে হবে গাছটি খুবই মানে খুশিতে আছে। এখন কিন্তু গাছটি কিন্তু খুশিতে নেই, সেই জন্য কিন্তু পাতাটা রেড হয়ে যাচ্ছে। আমাদের হয়তো ভালো লাগছে যে রেড হয়ে যাচ্ছে, কিন্তু এদের পাতাটায় যত গ্রিন আসবে জানবেন যে গাছটি কিন্তু খুশিতে আছে এবং গাছটি মরার চান্সটা খুবই কম। যেসব দেখবেন রেড এবং দামি ভ্যারাইটি, সেইগুলো কিন্তু বেশিরভাগই এই সব কারণেই মারা যায়। এবং গাছগুলোকে আপনাকে এমনই পটিং সয়েল করতে হবে যাতে গাছগুলো আপনার অনেক দিন টেকসই হয়। তো এইগুলো যেহেতু কস্টলি আইটেম, ইনডোর প্ল্যান্টের মধ্যে বলতে পারেন যে বেস্ট কোয়ালিটির গাছ, এবং এই গাছগুলোকে আমাদের সেইভাবেই পটিং সয়েল করতে হবে এবং পটিং সয়েলে একটু খরচা করতে হবে। তো ধরুন আমি একটা 200-300 টাকা দিয়ে অ্যাগ্লোনিয়া গাছ কিনে তাতে যদি নর্মাল গার্ডেন সয়েলে দিয়ে দিই, সেই গাছটি কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তো এইখানেও যেরকম আমি খোলা আকাশের নিচে রেখেছি এবং গাছের গ্রোথও খুব সুন্দর আছে, তার জন্য আমি আগের অনেক ভিডিওতেই আমার দেখবেন যে আমি কিন্তু অ্যাগ্লোনিমা গাছে রাসায়নিক সার ব্যবহার করি না বললেই চলে। শুধু জাস্ট এনপিকে 19-19-19 এইটাই আমি একটু স্প্রে করে ব্যবহার করি, তাও হয়তো বছরে 2 থেকে 1 বার। এবং আপনার যে সিউইড গ্যানিউলস আছে, এত দামি জিনিস কিনে কিছু খরচা করার দরকার নেই। আপনার বাগানের যে সবজি হয় বা আপনার বাড়িতে যে সবজির খোসা হয়, মাছের জল, মাছ ধোয়া, মাংস ধোয়ার যে জল আছে, এবং আপনি যে আগাছা আরে হয় ওইগুলোকে একটি জায়গায় পচান, পচিয়ে যে নির্যাসটা বেরোবে, যে রসটা হবে, তার সঙ্গে হালকা একটু নিম খোল এবং আপনার যে নর্মাল যে আমাদের সরষের খোল ওইটাকে পচিয়ে নেবেন, এবং পচিয়ে নেওয়ার পরে 15-20 দিন পরে সেইটিকে কিন্তু জলের সঙ্গে মিক্সড করবেন। ধরুন 5:1 এই হিসেবে আপনাকে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে সেইটি কিন্তু প্রত্যেক গাছে অল্প অল্প করে দিয়ে দেবেন। তো এখানে আমি আপনাদের কাছে আমার যে বেডগুলো আছে ইনডোরে, যেইগুলো অ্যাকচুয়ালি মাদার গাছ, এরকম ডাইরেক্টই ওপেন আমি রেখে দিয়েছি, আপনি দেখুন গাছের নিচে। তো এই গাছগুলোর গ্রোথ দেখুন, এবং এখনও কিন্তু এই গাছগুলো গ্রোথেই আছে এবং নতুন নতুন পাতাও বেরোচ্ছে। তো দেখুন এখানে একদম নতুন সুস ঠেলছে এবং এখানেও নতুন নতুন সব সুস ঠেলছে। এবং এই একটি অ্যাগ্লোনিমা গাছ কত বড় হাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই একটি গ্রিন ভ্যারাইটি। তো এইগুলো খোলা আকাশের নিচেই রাখা আছে এবং এইগুলো আমি ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে কাটিং করব, এবং কাটিংয়ের থ্রু কীভাবে প্রপোগেশন করতে হয় সেগুলোও দেখাবো। তো এইখানেও আমার প্রচুর পরিমাণে গাছ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ওই দিকে আছে। এইগুলো কিন্তু ডাইরেক্ট সানলাইটে নেই, 2-3 ঘন্টা রোদ পড়বে এরকম জায়গায় আমি রেখেছি। এবং গাছের কালার দেখুন, তো গাছ যখনই স্ট্রেসে চলে যায় তখনই কিন্তু এই কালারটা আসে। গাছ যখন খুব খুশিতে থাকে তখন কিন্তু এই কালারটা আসে না। তো এইভাবে গাছকে আপনারা যদি কালারফুল করতে চান তাহলে কিন্তু একটু রোদে রাখবেন, তাহলে ভালো কিন্তু কালার আসবে। এবং এখানে বিভিন্ন ভ্যারাইটি আছে, আমি সব গাছকেই কিন্তু একেবারে ফাঁকা আকাশের নিচে রেখেছি এবং প্রত্যেকটা গাছই কিন্তু গ্রোথে আছে। এবং যেটা বলছিলাম যে সিউইড, তারপরে আপনার যে মাইক্রোনিউট্রিয়েন্টস, এই সব অত আপনাকে হাইপার অত দূরের কথা ভাবতে হবে না। আপনার হাতের কাছে যে গোবর বা অথবা আপনার যে সবজির খোসা বা আপনার যে মাছের ধোয়া জল, ডিমের খোসা, নর্মাল যেসব জিনিস আপনার বাড়ির কাছে আছে বা হাতের কাছে আছে সেইগুলোকে ইউজ করুন, একটু ভালো করে ডিকম্পোস্ট করে ইউজ করবেন, তাহলেই কিন্তু এই ধরনের রেজাল্ট পাবেন। এবং খোল পচাটাকে আপনাকে দিতে হবে মিনিমাম 15 দিন, পচে যাওয়ার পরে সেটির সঙ্গে 5:1 হিসেবে ধরুন 5 কাপ আপনি জল নিলেন, 1 কাপ খোল ভিজোনা জল নিলেন, তো জল নিয়ে সেইটা হয়তো 1 কাপ একটি গাছের গোড়ায় দিতে পারেন। এই ধরনের গাছ, এত বড় গাছের গোড়ায় 1 কাপ দেবেন 1 মাস ছাড়া, তাহলেই কিন্তু যথেষ্ট। কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আরে কিচ্ছু দিতে হবে না, আমরা ওসব কিছু দিই না, শুধু এনপিকে 19-19টা দিই।
এবার আপনার যে এইসব যে ধরুন আমার এই ঘাস জঙ্গল আরে হয়েছে, একটি গাছ মোটামুটি তার সার্ভাইভের জন্য বা খুব সুন্দর গ্রোথের জন্য 17টার মতো উপাদান লাগে। সে 17টা মানুষের শরীর যেরকম মাটি জল বায়ু এরকমভাবে আমাদের পঞ্চভূতের শরীর, সেরকম গাছের ক্ষেত্রেও কিন্তু তাই। এতে 17টি উপাদান লাগে যার ফলে কিন্তু গাছটি খুব ভালো গ্রোথ নেয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, এইটা ধরুন একটি লেবু পাতা এবং সুস্থ লেবু পাতা, এবং সুস্থ লেবু পাতা এইটা সুস্থ এই কারণে এর মধ্যে 17টি যে উপাদান আছে সেইটি কিন্তু একদম সমপরিমাণে এবং যতটা প্রয়োজন সেই জন্যই আছে, এবং ওই জন্যই পাতাটি খুব ভালো আছে। তো এইটাকে যদি আমি পচিয়ে নিই, পচিয়ে নিলে তার মানে এর মধ্যে 17টা উপাদান আছে নিশ্চয়ই, এইটাকে পচিয়ে নিয়ে বা এটাকে আমি শুকনো করে নিলাম, ড্রাই করে নিয়ে পাতা পচা সার হিসেবেও করতে পারি, বা ডাইরেক্ট আপনি পচিয়ে নিয়ে 15-20 দিন পরে 1:5 হিসেবেও কিন্তু গাছে ইউজ করতে পারে। তাহলে কিন্তু মাইক্রোনিউট্রিশিয়ানের কোনো দরকার নেই। আমাদের বাবারা ঠাকুরদারা বা পুরানো যে সব যুগে যখন কি মাইক্রোনিউট্রিশিয়ান যেগুলো আমরা ইউজ করছি সেইগুলো যখন কোম্পানি বার করেনি, তাহলে তখন কি গাছের গ্রোথ ভালো ছিল না? তখন কিন্তু গাছ আরও ভালো ছিল। এখন আমরা হিজি বিজি এটা সেটা যা ইচ্ছা ইউজ করছি, গাছ মরা যাচ্ছে, এবং বেশি আপনাদের যত্ন করতে হবে। আমরা যেরকম একটা আমাদের বাচ্চাকে যদি বেশি আদর দিয়ে যত্ন করি তার যা অবস্থা হয়, ঠিক গাছগুলোরও সেই তাই অবস্থা হয়। তো সেই জন্য বেশি আপনাকে যত্ন করতে হবে না, হ্যাঁ যতটা প্রয়োজন ততটাই করবেন, সেটা একটা মানুষের ক্ষেত্রে হোক আর একটা গাছেরই ক্ষেত্রে হোক, যতটা প্রয়োজন তার থেকে বেশি করবেন না। তাহলে কিন্তু বাচ্চারাও যেরকম বিগড়ে যায় গাছও সেরকম বিগড়ে যাবে, আপনার হাতের মধ্যে কিচ্ছু থাকবে না। এইখানে শুধু গাছগুলোর আপনি ফলিয়েজ দেখুন, এইগুলো সব মাদার গাছ, এবং এর থেকে কীভাবে কী প্রোডাকশান করতে হবে সেইগুলোও দেখাবো। এইটা আপনাদের সামনে যেরকম আমি রেড ভ্যারাইটি দেখছি, কালার দেখুন শুধু, এবং এইগুলো খুবই ছোট পটে আছে। আমাদের অ্যাগ্লোনিমা বা ইনডোর গাছের ক্ষেত্রে এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে যে সবসময় পট নির্বাচনটা গাছ অনুযায়ী করতে হবে। খুব বড় পট দিয়ে দিলাম ছোট গাছ, সে কিন্তু সার্ভাইভ করতে পারবে না। তো এখানে পাতার কালারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং প্রত্যেকটা কিন্তু গ্রোথে আছে। শীতকালে অনেকজন বলে সার দেওয়া যাবে না, আপনি জৈব যেটা সবজির খোসা পচা এইসব সার কিন্তু দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মাত্রাটা একটু কম হবে। যেহেতু শীতকালে আমরাও মানুষরা যেরকম প্রচণ্ড শীতে একটু কাবু হয়ে জবুথবু হয়ে বসে থাকি, গাছেরাও কিন্তু সেরকম, যে প্রচণ্ড একদম শীত পড়ে গেছে তখন কিন্তু এরাও একটু থেমে যায়, খুব একটা ভালো গ্রোথ হয় না। তো সেইটা কিন্তু যখন 12 ডিগ্রির নিচে হয়ে যায় তখন, অ্যাগ্লোনিমা গাছ কিন্তু আপনার 35 থেকে এদিকে 15 ডিগ্রি পর্যন্ত খুব সুন্দর গ্রোথ হয়, এবং তখন আমাদের এর পরিচর্যা খুব একটা করতে লাগে না। যেমন গ্রিন ভ্যারাইটি তো খুবই দারুণ হয়, এখানে দেখুন আমার গ্রিন ভ্যারাইটিগুলো কত সুন্দর হয়েছে, ফলিয়েজ দেখুন শুধু কত সুন্দর। এবং এখানে আরও দেখাবো আপনাদের বিভিন্ন ভ্যারাইটি আছে, আমার কাছে মোটামুটি 40টার মতো ভ্যারাইটি এখন আছে, তো প্রত্যেকটা ভ্যারাইটিই কিন্তু খুব সুন্দর। সেমনি ক্যালাথিয়া গাছগুলোও কিন্তু একই অ্যাগ্লোনিমা গাছেরই মতো, তো এইগুলোও কিন্তু সেরকমই একই পরিচর্যা, এবং গাছগুলো দেখুন সব কিন্তু এই যে রোদ পড়েছে এবং এরা কিন্তু খুব খুশি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের মানুষদের যেরকম মুখ, তার গ্লেজ এবং তার হাসি খুশি চেহারা দেখলে আমরা বুঝতে পারি যে সে খুব খুশি, সেমনি গাছেরই ক্ষেত্রে কিন্তু আপনি গাছের গ্লেজ দেখলেই বুঝতে পারবেন গাছটি কতটি খুশিতে আছে। তো এখানেও দেখুন অনেক ভ্যারাইটি আছে, এবং এই যে সকালের মিষ্টি রোদটা এদের কিন্তু খুব, আমাদের যেরকম মানুষদের ক্ষেত্রে শীতকালে সকালের রোদটা খুব ভালো লাগে তেমনই কিন্তু গাছের ক্ষেত্রে। এবং এখানে দেখুন গাছের প্রত্যেকটা গাছ, ছোটো গাছ থেকে বড় গাছ সব গাছেরই কিন্তু গ্রোথ দারুণ, এবং নতুন নতুন সব শুটস বেরোচ্ছে। তো এর প্রপোগেশান এবং আরও নতুন নতুন যেসব ভ্যারাইটি আসছে আমার কাছে সব কালেকশান আমি করছি, এবং সেইগুলো কীভাবে
কম রেটের মধ্যে আপনাদের কাছে দিতে পারি সেটাও চেষ্টা করছি। তো এই এই দিকটাই আপনাদের যেরকম সবজির বাগান দেখাচ্ছিলাম, তো এই দিকটা আমার সেট খোলার পরে এটা হচ্ছে সবজির বাগান। দেখতেই পাচ্ছেন, তো এই এই বাগানটারই আমি আবার কিছুদিন পরে সেট হয়ে গিয়ে এখানে কিন্তু আবার সবজি চাষ হবে। তো আপনাকে বিভিন্ন ধরনের গাছ করতে হবে এবং জানতে হবে, তাহলে আপনার কিন্তু আইডিয়াটা খুব ভালো আসবে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, অনেক লং হয়ে যাচ্ছে। নমস্কার।